কাঙ্ক্ষিত সাড়া না মেলায় আবারও বাড়ছে পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়। দ্বিতীয় দফার বাড়তি সময় 18 জানুয়ারি শেষ হবে। নতুন করে কতদিন বাড়বে তা আগামী বুধবার জানা যাবে। তবে সময় যে বাড়ছে তা নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 18 জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। যেহেতু এখনও কাঙ্ক্ষিত নিবন্ধন হয়নি তাই আবার সময় বাড়ানো হবে। তবে কতদিন বাড়বে তা এই মুহূর্তে জানাতে পারছে না তারা। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিবন্ধনের সময় আরও 1 মাস বাড়তে পারে, তবে 2 দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় 13 দিন বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করা হতে পারে, পরে আরেক দফা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এদিকে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বাড়ি ভাড়া সহ হজের আনুষঙ্গিক কার্যক্রম পরিদর্শন করতে বর্তমানে সৌদি আরব রয়েছেন। তিনি দেশে ফেরার পর হজ নিবন্ধনের সময় বাড়ানোর ফাইল সচিবের কাছে পাঠানো হবে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন 10,198 জন, আর বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন 1,17,000। সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময় শুরু হয় গত 15 নভেম্বর থেকে। প্রথম ও দ্বিতীয় দফার সময় বাড়িয়ে রোববার পর্যন্ত নিবন্ধন করেছেন 36,434 জন। এখনও নিবন্ধনের সময় বাকি রয়েছে 90,764 জনের। নিবন্ধনের সাড়া কম হওয়ার কারণ ব্যাখ্যা করে হজ অনুবিভাগের এক কর্মকর্তা বলেছেন, গত বছর ফেব্রুয়ারি মাসে নিবন্ধন শুরু হলেও এবার শুরু হয়েছে নভেম্বর মাসে। এ কারণে হজে যেতে ইচ্ছুকদের ধারণা সময় বাড়ানো হবে। এছাড়া দেশে নির্বাচন থাকায় নিবন্ধনের সাড়া কম মিলেছে। নির্বাচন শেষ হয়েছে, এখন নিবন্ধনের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন তিনি। হজ এজেন্সিগুলোর মালিকরা মনে করছেন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সঙ্গে যোগ হয়েছে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, এর সঙ্গে টানা অবরোধ ও হরতাল। বেশিরভাগ মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। এখন নির্বাচন হয়ে গেছে, তারা আশা করছেন হজে যেতে ইচ্ছুকরা দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করবেন। অন্যদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছিল, নিবন্ধন চলে এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার সৌদি আরব সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় হজ চুক্তির আগেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। আগেভাগে নিবন্ধনের তথ্য অনেকে জানেনও না, তাই এবার নিবন্ধনের গতি খুবই ধীর। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। لك الله